বর্তমান সময়ে আমাদের আলেম সমাজ বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছেন, যা খুবই দুঃখজনক। একজন আলেম অন্যজনকে খারাপ বলছেন, অন্যজন আবার আরেকজনের সাথে নানান বিষয়ে দ্বিমত পোষণ করছেন। যেখানে আলেমদেরই এই দশা, সেখানে আমাদের মতো সাধারণ মুসল্লিদের কথা আর কি বা বলার বাকি। একজন হুজুর, একজন ইসলামিক বক্তাকে নিয়ে মুসলিমদের মাঝে দ্বিধাদ্বন্দ্বের কোনো শেষ নেই। এর পেছনেও যথেষ্ট কারণ আছে। ইসলামের মুখোশ পরে এখন অনেক হুজুররাই নানান রকম বিতর্কিত কাজ করে থাকেন। অনেকে বুঝতেন না পেরে তাদের কথা মতোই জীবনযাপন করে পাপের ভাগিদার হচ্ছেন। তাই বর্তমান সময় সত্যিকারের হুজুর চিনে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাদের থেকে আমরা শিক্ষা নিব, কিংবা কাদের ওয়াজগুলো আমরা শুনব, কারা সঠিক পথে আছেন, তা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের আজকের এই ভিডিওটিতে জানবো বর্তমান সময় সেরা ও জনপ্রিয় পাঁচজন ইসলামিক বক্তা কারা। মাওলানা তারেক মনোয়ার, লক্ষ্মীপুরের সন্তান। তারেক মনোয়ারের জন্ম 1960 সালে। প্রাইমারি শিক্ষার গণ্ডি পেরিয়ে তিনি চলে আসেন রাজধানী ঢাকা। ঢাকা থেকে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শেষ করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। এছাড়াও ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে আদিস ও আদব বিষয়ে কালিমা সহ তৎকালীন ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভ রিলিজিয়নের উপরও উচ্চতর ডিগ্রি নেন। তিনি ঢাকার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের সাথেও সরাসরি সম্পৃক্ত ছিলেন। 1990 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমান সময়ে বাংলাদেশের আলোচিত ও জনপ্রিয় একজন ইসলাম প্রচারক, যাকে ঘিরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বা এখনো হচ্ছে, যেখানে শিশু কিশোর নবীন প্রবীণ সহ ঘটছে লাখো মানুষের মিলন মেলা। কেবল উপমহাদেশ নয়, বিশ্বজুড়ে ইসলামের নামে অপপ্রচার, ধর্মের নামে সন্ত্রাসবাদের উত্থানের বিরুদ্ধে যেসব ইসলামিক স্কলার সোচ্চার আওয়াজ তুলেছেন, তাদের মধ্যে অন্যতম মাওলানা তারেক মনোয়ার। আলোচনার সাথে সাথে মাওলানা তারেক মনোয়ার মাঝে মাঝে কিছু বিতর্কিত কথার মাধ্যমে সমালোচিতও হয়েছেন। বাংলাদেশি ইমিগ্রান্ট কমিউনিটি এবং মূলধারার বিভিন্ন ধর্মের কনভেনশন ও ইসলামিক সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করে মাওলানা তারেক মনোয়ার সুনাম কুড়িয়েছেন, যার ফলশ্রুতিতে তারেক মনোয়ারকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলম্যান রাফায়েল স্পিনাল। ব্রুকলিনের ডিস্ট্রিক্ট 37 থেকে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি মাওলানা মনোয়ারকে একজন দক্ষ ইসলামিক স্কলার হিসেবে ভূষিত করেন। এছাড়া নিউ ইয়র্ক বাংলাদেশ কমিউনিটির বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও লেখক সংগঠনের পক্ষ থেকেও তারেক মনোয়ারকে তার কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি, বাংলাদেশের সুপরিচিত বক্তাদের মাঝে টপ নামদের একজন হাফিজুর রহমান সিদ্দিকি, যার বয়ানে লক্ষ কোটি যুবক তরুণ ওনাকে ভালোবাসে, যার বয়ানে মহিলা প্যান্ডেলেও মহিলাদের ভিড় থাকে, যাকে দেখে দেশের হাজার হাজার মা স্বপ্ন বনে তাহার সন্তানকে সিদ্দিকির মতো করে দেখতে। বাংলাদেশের যে কোনো জায়গায় কুয়াকাটার হুজুর আসবে মাইকিং করলে সেখানে হাজার হাজার, কোনো সময় তার লাখো মানুষের জনসমুদ্রে পরিণত হয়। এক কথায় বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের সামনে যিনি আলোচনা করেন, তিনি কুয়াকাটার হুজুর হাফিজুর রহমান সিদ্দিক। দেশের বর্তমান আলোচিত ওয়াজদের মধ্যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকিও একজন। বলার ভঙ্গি এবং সুর তার ওয়াজে ভিন্ন মাত্রা আনে, যে কারণে প্রায় পুরো বাংলাদেশে তিনি বেশ খ্যাতি পেয়েছেন। তাকে মাহফিলের অতিথি করা হলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে। ইসলামের নানান বিষয় নিয়ে ওয়াজ সুরেলা কণ্ঠে করে থাকেন তিনি। এদেশের কোটি কোটি মানুষের কাছে হয়ে উঠেছেন একজন প্রিয় পাত্র। তার ওয়াজ শুনে বদলে যাচ্ছে অনেকেরই জীবন। পথভ্রষ্টরা তার হাত ধরে ফিরে আসছেন দিনের পথে। তিনি শুধুমাত্র ইবাদত বন্দিকে কিংবা পরজীবনের ওয়াজেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি। দুনিয়ার জীবনের নানান গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দিয়েও তিনি হয়েছেন বেশ আলোচিত। দেশের পাশাপাশি তিনি বিদেশেও সমান জনপ্রিয় একজন হুজুর। তিনি সবসময় দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরার আহ্বান জানান। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ইমানি তাকওয়া অর্জন করতে ও আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি চোখের পানি ফেলার কথা বলেন। ঘরে ঘরে পবিত্র কোরআনের আলো নেভানো ও মুসলমানদের ইমান আকিদা নষ্ট করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে বলে তিনি আহ্বান জানান আমল করে নিজের ইমানকে পরিপূর্ণ করতে। বিদেশে গিয়েও তিনি এলাকা একবার প্রবাসী মুসল্লিদের কাছে ইসলামের তাৎপর্য তুলে ধরেন, একই সঙ্গে সে সকল প্রবাসীদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানান।
ডক্টর মিজানুর রহমান আজহারি। খুবই অল্প সময়ে বাংলাদেশের সেরাদের কাতারে চলে যাওয়া, অসাধারণ আলোচনা, ভাবভঙ্গি, বয়ান ফুটিয়ে তোলার সব দিক দিয়ে 100 মার্ক পাওয়ার যোগ্য। বয়ানের ময়দানে যার জনপ্রিয়তা কেমন তা দেখা গেল সম্প্রতি কুমিল্লার লাকসামে আর নোয়াখালীর লক্ষ্মীপুরে। 100-এর উপরে ইউটিউব চ্যানেলে বয়ান রেকর্ড করেছে। আর ময়দানের অবস্থা এক জনসমুদ্র। দীর্ঘ 1 বছর পর মালয়েশিয়া থেকে এসেই গতকাল প্রোগ্রাম শুরু করলেন। এর আগেও যার ভক্তকুল দেখা যেত ফেসবুক, ইউটিউব ভিউজ, অনলাইনে আর যার আলোচনা, ফ্যানদের ভালোবাসা। আজহারি হুজুর ব্যক্তিগতভাবেও খুব ভালো মনের একজন মানুষ। তিনি নিজের আয়ের বেশিরভাগ টাকা ইসলাম প্রচারে খরচ করে যাচ্ছেন। প্রতিনিয়ত সুন্দর বর্ণনা দিয়ে তিনি চেষ্টা করছেন দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে ইসলামের আলোর পথে ফিরিয়ে আনতে। তিনি সবসময় বলিষ্ঠ কণ্ঠে বিরোধিতা করেছেন সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে। এমন একজন আলেমের পিছনে লেগেছে শত শত কাঠমোল্লারা এবং ইসলামী বিরোধী লোকেরা। মিজানুর রহমান আজহারের ইসলাম প্রচার করতে গিয়ে এমন বাধার সম্মুখীন হওয়া নতুন কিছু নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ ইসলাম প্রচার করেছেন প্রত্যেকেই অনেক সমস্যার এবং বাধার সম্মুখীন হয়েছেন। মাওলানা মিজানুর রহমান আজহারি জন্মগ্রহণ করেন কুমিল্লায়। মিজানুর রহমান আজহারি সাহেব কতটা উচ্চশিক্ষিত তা এর আগের কয়েকটা ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরেছি, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এমন উচ্চশিক্ষিত হয়ে তিনি বাংলাদেশে ইসলাম প্রচারের কাজ শুরু করেছেন। দিনে দিনে ইসলামকে তরুণ প্রজন্মের কাছে সুন্দরভাবে উপস্থাপন করছেন এই মাওলানা মিজানুর রহমান আজহারি। আর তাকে নিয়ে তামাশা করছেন কিছু মুখ্য লেবাসধারী কাঠমোল্লা, দেশের কিছু হুজুরের রূপধারী ভণ্ড, মাজার পূজারী এবং দালাল চক্রের লোকেরা। তারা প্রিয় মিজানুর রহমান আজহারিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তবে তাতে খুব বেশি একটা লাভ হচ্ছে না তাদের। এই দেশের শিক্ষিত তরুণ প্রজন্ম, যুব সমাজ ঠিকই মিজানুর রহমান আজহারির মূল্যায়ন করছেন। মাওলানা মুফতি আমির হামজা বর্তমান সময়ে অন্যতম সেরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় সুবক্তা মাওলানা মুফতি আমির হামজা। আমির হামজা 30 নভেম্বর 1992 খ্রিস্টাব্দে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ রিয়াজউদ্দিন। বৈবাহিক জীবনে তিনি এক কন্যা সন্তানের পিতা। মুফতি আমির হামজা লেখাপড়ার শুরুতে চাচার হাত ধরে অনেকটা গোপনে হেফজখানায় ভর্তি হন। শুরু থেকে তিনি খুব মেধাবী ছিলেন। মাত্র 6 মাসের মধ্যে তিনি হেফজ সম্পন্ন করেন এবং বরিশালের বিখ্যাত আলিয়া মাদ্রাসায় 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা শেষে প্রখর মেধাবী হওয়ার কারণে 3 বছর অ্যাডভান্স করে অন্য মাদ্রাসায় 8ম শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে সুনামের সহিত কামিল পাস করেন। তাতে তিনি ফিকাহ ও হাদিস এই 2 টাইটেলেই সমান পারদর্শিতা অর্জন করেন। এরপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুরআনুল করিমের তাফসির নিয়ে অনার্স সহ মাস্টার্স কমপ্লিট করেন। কোনো পরীক্ষায় তিনি কখনো দ্বিতীয় হননি, সবগুলো পরীক্ষায় উনি ফার্স্ট ক্লাস পেয়েছেন এবং পরবর্তীতে তিনি এমফিলও করেছেন। তিনি একজন তরুণ প্রতিভাধর ইসলাম ধর্ম প্রচারক। তিনি খুবই অল্প সময়ের মধ্যে বাংলা ওয়াজ মাহফিলের মাধ্যমে অফলাইন ও অনলাইনে বেশ খ্যাতি অর্জন করেছেন। একসময়ের জনপ্রিয় ইসলামী বক্তা দেলোয়ার হোসেন সাইদির পর তিনিই একমাত্র ব্যক্তি যিনি কাউকে পরোয়া না করে ইসলামের জন্য কথা বলে যান, কথা বলে যান অন্যায় অবিচারের বিরুদ্ধে। আমির হামজা নম্রভদ্র এবং অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। দেশে বর্তমানে অন্যতম জনপ্রিয় ইসলামিক ব্যক্তি তিনি। ইসলামী আলোচক হিসেবে তার খ্যাতি সমগ্র দেশ জুড়ে। অনেক সাধারণ ও নিরহংকার এই মানুষটি তার ওয়াজের বক্তব্যের মাঝে যেমন হাস্যরসের মাধ্যমে সবাইকে হাসাতে জানেন, তেমনি আবার হাদিস কোরআনের কথার মাধ্যমে নিজের সহ উপস্থিত সবার চোখে জল আনতেও কম যান না। আধুনিক যুগে যে কজন ইসলাম প্রচারকের হাত ধরে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদের মাঝে মুফতি আমির হামজা সবার উপরের দিকেই থাকবেন। বাংলাদেশের পাশাপাশি আমির হামজা যুক্তরাজ্য, সৌদি আরব সহ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যেও দাওয়াতে ইসলামের কাজ করে যাচ্ছেন। মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী। বর্তমান সময়ে ইসলামিক বক্তা হিসেবে মাওলানা গোলাম রাব্বানীকে চিনে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। তিনি এতটাই সাবলীল ও সুন্দরভাবে ওয়াজ করে থাকেন যাতে শ্রোতারা তার কথার মাঝে হারিয়ে যেতে বাধ্য। ইসলামের এই পাখিটি ওয়াজের মাধ্যমে মুসলিমদের ইসলামের পথে ফিরিয়ে আনার চেষ্টা করে থাকেন, যার কারণে তিনি যেখানেই ওয়াজ করতে যান সেখানেই প্রচুর প্রশংসায় সিক্ত হন। বর্তমান সময়ে তরুণ প্রজন্ম যাদের ওয়াজ শুনতে ভালোবাসেন তাদের তালিকা করা হলে প্রথম দিকেই থাকবেন তিনি। আধুনিকতার সাথে মিল রেখে তিনি উপভোগ্য ওয়াজ করে তরুণ প্রজন্মকে তার ইসলামের প্রতি আকৃষ্ট করছেন। শুধুমাত্র তাই নয়, গোলাম রাব্বানী নারীদের পর্দা নিয়েও নানা রকম কথাবার্তা বলে, এরই মাঝে নারীদের নিকটে তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন।
আমাদের আজকের এই ভিডিওটিতে আলোচিত পাঁচজন বক্তাই বর্তমান সময়ে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন, বিপরীতে আবার তাদের নিয়ে কিছু বিতর্ক সমালোচনাও রয়েছে। তবে সেসব সমালোচনার খুব বেশি যুক্তি নেই, তবে জনপ্রিয়তার দিক থেকে তারা অন্যদের থেকে বেশি এগিয়ে রয়েছেন। প্রিয় ভিউয়ার্স, জনপ্রিয় এই পাঁচ বক্তাদের মাঝে আপনার প্রিয় বক্তাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তার নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। আরো এমন নানান সমালোচিত বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।